বিশ্বাস করুন আমি অন্তর থেকে বলছি, আমি চলে যাওয়ার পরে যখন উপলব্ধি করেছিলাম তখন অনেক দেরি হয়ে গেছে, এবং তারপরেও আপনারা দেখেছেন কি ধরনের উস্কানিমূলক কথাবার্তা, কি ধরনের বিদ্বেষ ছড়ানো কথাবার্তা। এবং সব সময় আমি দায়িত্ব নিয়ে কিছুদিন আগেও দেখবেন প্রেসের সামনে বলেছি এবং আজকেও দাঁড়িয়ে বলেছি, যতবার ব্যক্তি কুৎসা আক্রমণ বিলোদা বেড়তে নেমেছে ততবার আমি দাঁড়িয়ে ওদের মিটিংয়ে বলেছিলাম এই ধরনের প্রচার বাংলার মানুষ ভালোভাবে মেনে নেবে না, ভারতবর্ষের মানুষ ভালোভাবে মেনে নেবে না, কিন্তু তারাও সেইটা করে গেছে ক্রমাগত। আজকে সত্যিটা আমি বলেছি, আমি বলেছিলাম ডবল ইঞ্জিন সরকার, আপনাদের যাদের মনে আছে আমি বলেছিলাম ডবল ইঞ্জিন সরকার চাই, সেই ডবল ইঞ্জিন সরকার বলার পরে আমি কি নমুনা দেখলাম এই ত্রিপুরার মাটিতে জেনে রাখুন। আমিও আজ থেকে ত্রিপুরায় নেই, বহু বছর ধরে এই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তখন আমি ত্রিপুরা এসেছি। ত্রিপুরায় আমার প্রচুর আত্মীয় স্বজন আছে, প্রচুর বন্ধু বান্ধব আছে, কয়েক বছর ধরে আমি যাতায়াত করি, এবং আমি যখন ডবল ইঞ্জিন বলতাম আমাকে ত্রিপুরার বন্ধুরা আমার আত্মীয়রা একদিন ফোন করেছিল যে ভাই তুমি মনে হচ্ছে বড্ড ভুল করে ফেলেছ, যে ডবল ইঞ্জিনের নাম করে ত্রিপুরায় সরকার তৈরি হয়েছে জেনে রেখে দাও, এখানে ডবল ইঞ্জিন দূরের কথা, সিঙ্গেল ইঞ্জিনও চলছে না। আমাকে তখন এইখানকার মানুষ, আমি নাম বলছি না, নাম বললেই কাল তার ঘরে গিয়ে অ্যাটাক করবে, আমরা বলতাম ডবল ইঞ্জিন সরকার। ভাবুন, এখানে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার এক। আমি প্রশ্ন করি, যদি ডবল ইঞ্জিন থেকে থাকে তাহলে এখান থেকে প্রতিশ্রুতি দিয়েছিল এই ত্রিপুরায় বছরে 50,000 বেকারের চাকরি হবে, ত্রিপুরার লোকরা কেউ হাত তুলে বলুন কটা সরকারি চাকরি এই 4 বছর হয়েছে? 50,000 হলে 2 লক্ষ মানুষের চাকরি হয়। ডবল ইঞ্জিন সরকার কি বলেছিল, যে কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা দেবে ত্রিপুরায়, ত্রিপুরায় যারা সরকারি কর্মচারী আছে বলুন কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা আপনারা পাচ্ছেন? আপনারা পাচ্ছেন না, তাহলে কোথায় গেল ডবল ইঞ্জিন সরকার? আমি তো বলে নিজে বিপদে পড়ে গেছিলাম যে এটা ডবল ইঞ্জিন করলাম, ত্রিপুরায় তো বলছে সিঙ্গেল ইঞ্জিনও চলছে না। আমি আমি সত্যি বলছি সমালোচনা করেছিলাম, আমি তখন সমালোচনা করেছিলাম যে দুয়ারে সরকার স্বাস্থ্যসাথী নিয়ে, আমি ভেবেছিলাম যে হয়তো শুধু ভোটের কথা ভেবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন আমি ভুল ছিলাম, আমরা ভুল ছিলাম, আমি স্বীকার করে নিচ্ছি আমি ভুল ছিলাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বিপুল ভোটে জেতার পরেও দুয়ারে সরকার চলছে আর স্বাস্থ্যসাথী কার্ডে আজকে প্রত্যেকের বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। একটু আগে কুণালদা বলছে কি নেই, লক্ষ্মীর ভাণ্ডার আছে, এতগুলো কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী দুনিয়ার প্রকল্প আছে, কোথায় পেরেছে আমাকে দেখান অন্যান্য বিজেপি শাসিত রাজ্য সেই উন্নয়ন করতে কোথায় পেরেছে দেখান। এই ত্রিপুরাকে বলেছিলেন রোল মডেল করবেন, ত্রিপুরার কি অবস্থা হয়েছে সেটা বোঝা যাচ্ছে একটা জনসভা থেকে যেখানে তৃণমূল কংগ্রেসকে আপনারা অনুমতি দিতে চান না। আজকে আপনারা কাঁপছেন তৃণমূল কংগ্রেসের ভয়ে, তারা নাকি হবে রোল মডেল। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলো দেখুন উন্নয়নের ছবি দেখানোর জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছবিকে তাদের ছবিতে বিজ্ঞাপন হিসাবে ব্যবহার করতে হয়, তারা আর কোন মুখে উন্নয়নের কথা বলে? আজকে আমি তো সত্যি বলছি যে এই বিধানসভায়, পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা সময় আমার লিপিবদ্ধ করা আছে বিধানসভায় যে আমি বলেছিলাম যে বাংলায় যদি প্রকৃত উন্নয়ন কেউ চান, বাংলার মানুষের সুখে দুঃখে যিনি সবসময় পাশে থাকেন তিনি আর কেউ নন, তিনি বাংলার মা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বিধানসভায় আমার বক্তব্য আজও লিপিবদ্ধ আছে, কেউ খুঁজলেও পাবেন। এবং আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যখন দেখি স্বাস্থ্যসাথী কার্ডে মানুষ পরিষেবা পাবে না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন, SSKM-এ ঘুরছেন, নিজে মিটিং করছেন, এবং আমি মনে করি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার মা নন, ভারতবর্ষের মা, তিনি আজকে একজন দেবী রূপে প্রতিষ্ঠিত হয়েছেন, একথা বলতে আমার কোথাও দ্বিধা নেই। আজকে আমি তাকে চিনতে ভুল করেছি, আমি তাকে চিনতে ভুল করেছি। যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় করেছেন দেখেন একটাও বিজেপি শাসিত রাজ্য নেই, বরঞ্চ আমি নিজে জানি বিজেপি শাসিত রাজ্যের আমলারা এই রাজ্যে আসে, এই রাজ্যে এসে বাংলা এসে
বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে কি করে নকল করে রেপ্লিকা করে তাদের রাজ্যে উন্নয়নের রোল মডেল করা যায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আমি ভুল করেছি, আজকে আমি স্বীকার করছি, আমি অনুতপ্ত। দুই মেয়ের পরে আপনারা দেখেছেন যেদিন ফলাফল ঘোষণা হয়েছে, ভাবুন কত অধ্যত্ত, কত দম্ভ, 213টা আসনে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, তারপরেও বিজেপির লোকেরা তখনও চেষ্টা করে যাচ্ছেন কিভাবে ব্যক্তি কুৎসা করা যায়, কিভাবে এজেন্সি দিয়ে ভয় দেখানো যায়। আজকে বলুন তো, বিজেপি করবে না তাকে এজেন্সি দিয়ে ভয় দেখানো, নানা রকম ভাবে অত্যাচার করবে। আজকে কোথায় এই জিনিস রয়েছে, কোথায় গণতন্ত্র রয়েছে? ত্রিপুরায় আজকে গণতন্ত্র বিপন্ন, ত্রিপুরায় কোনো গণতন্ত্র নেই, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, মানুষের কোনো নিরাপত্তা এখানে নেই, সন্ত্রাস হারমতগিরি আজকে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে ত্রিপুরার প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ। অনেক আশা করে ত্রিপুরায় পরিবর্তন নিয়ে এসেছিল, অনেক আশা করে ত্রিপুরায় পরিবর্তন নিয়ে এসেছিল, আর আজকের ডেটে মানুষ কি বলছেন শুনুন, হয়তো মুখে বলতে পারছেন না ভয়ে, আজকের ডেটে মানুষ বলছেন একবার অবাধ নির্বাচন করে দেখিয়ে দাও, বিজেপি সরকারের যদি দম থাকে একবার অবাধ নির্বাচন করে দেখিয়ে দাও, 60টা আসনে 6টা আসনও ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।